ইসরায়েলি কারাগারে প্রাণ হারিয়েছেন বন্দি এক ফিলিস্তিনি তরুণ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। জানায়, উত্তরাঞ্চলের মেগিদো কারাগারে 23 বছর বয়সী ওই কারাবন্দির মৃত্যু হয়েছে। পশ্চিম তীরের নাবলুসের বাসিন্দা ছিলেন তিনি। তবে তার পরিচয় কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি তেল আবিব। এ ঘটনায় তদন্ত করা হবে বলেও বিবৃতি জানায় প্রশাসন। এদিকে কারা হেফাজতে একের পর এক ফিলিস্তিনির মৃত্যু নিয়ে তোপের মুখে পড়েছে ইসরায়েল। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে প্রাণ হারিয়েছেন অন্তত 6 বন্দি। গেল নভেম্বরে আবু আসাব নামের এক ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, হামাসের হামলার জেরে গ্রেফতারকৃতদের ওপর সহিংস হয়ে উঠেছে সেনারা। এমনকি প্রায় 3 মাস যাবৎ তাদের মোবাইল ব্যবহার, স্বজনের সাথে সাক্ষাৎসহ নানা বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।